নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল কুক উইথ বি। যেমন খুশি রাঁধো। সামনে জন্মাষ্টমী, তাই গোপালকে নিবেদনের জন্য একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ বানাবো মোহনভোগ। খুব সহজে তৈরি হয়ে যায় এই রেসিপি, কিন্তু খেতে হয় চমৎকার। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে নতুন রেসিপি আপলোড হলে নোটিফিকেশান পৌঁছে যায় তোমাদের কাছে। আর হ্যাঁ, একটা লাইক করে দিও, শেয়ার করো, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইনস্টা আইডি কুক উইথ বি _20। চলো তাহলে সুজির মোহনভোগের রেসিপিটি শুরু করা যাক। সুজির মোহনভোগের জন্য সবার আগে দুধটা জাল দিয়ে ঘন করে নেব। এখানে আমি 1 কাপ দুধ নিয়েছি। আমি এখানে টোন্ড মিল্ক নিয়েছি, তোমরা ইচ্ছা করলে যে কোনো স্কিম মিল্কও নিতে পারো। দুধটা অনেকটা ঘন হয়ে এসেছে, এবার এটাকে সরিয়ে দিলাম। অন্য একটা প্যান বসিয়ে নিলাম। এবার মোহনভোগের জন্য বাকি প্রিপারেশনটা করব। প্যান গরম হয়ে গেলে গ্যাসটা লো ফ্লেম করে দিলাম। 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ঘি গরম হয়ে গেছে, এবারে ড্রাই ফ্রুটসগুলো ভেজে তুলে নেব। সুজির মোহনভোগে তোমরা তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারো। আমি এখানে নিয়েছি 1 টেবিল চামচ মতো আমন্ড কুচি, 1 টেবিল চামচ কাজু বাদাম নিয়েছি, আর 1 টেবিল চামচ মতো কিশমিশ নিয়েছি। লো ফ্লেমে এগুলোকে ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। ড্রাই ফ্রুটসগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। ওই একই প্যানে আমি 1/3 কাপ সুজি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লো রাখবে, আর হালকাভাবে সুজিটা ভাজতে হবে। মোহনভোগে সুজিটা বেশি লাল হয়ে গেলে ভালো হয় না। 2 মিনিট মতো সুজিটা ভেজে নিলাম। আরও 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। মোহনভোগে ঘিটাই ইউজ করবে, কারণ সাদা তেল দিয়ে করলে ভালো লাগবে না। আরও 3 মিনিট মতো ভেজে নিতে হবে। এবার এতে 1টা তেজপাতা আর 2টো ফাটানো ছোটো এলাচ দিয়ে দিলাম। আবারও 3 মিনিট সুজিটা ভেজে নিলাম। এবার ঘন করে রাখা দুধটা ঢেলে দেব, দিয়েই ক্রমাগত নাড়তে হবে, না হলে সুজি দলা পেকে যাবে। এইবার 1 কাপ চিনি দিয়ে দিলাম, তবে মিষ্টিটা তোমাদের স্বাদের মতো দেবে। পুরো রান্নাটাই লো ফ্লেমে করবে, কারণ হাই ফ্লেম করলে যে কোনো সময় পুড়ে যাবে বা তলা ধরে যাবে। ঢাকা দিয়ে দিলাম, 2 মিনিট চিনিটা গলা অবধি ওয়েট করব। দেখো 2 মিনিট হয়ে গেছে, চিনিটাও গলতে শুরু করেছে। এবার আবারও ভালো করে মিশিয়ে দিতে হবে। এইবার ঘিয়ে ভেজে রাখা ড্রাই ফ্রুটসটা অ্যাড করে দিলাম। মিশিয়ে দিলাম ভালো করে। আমাদের সুজির মোহনভোগ রেডি। এবার অন্য একটা পাত্রে ঢেলে নেব। জন্মাষ্টমীতে গোপালের ভোগ হিসেবে অবশ্যই সুজির মোহনভোগ নিবেদন করতে পারো, সবাই খুব পছন্দ করবে। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থেকো। নমস্কার।